ইউটিউব থেকে আমার করা প্রথম ইনকাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটি কি নিয়ে হবে আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ, আজকে ব্লগ হবে আমার ইউটিউবের প্রথম পেমেন্ট নিয়ে। 2022-এর 24 সেপ্টেম্বর আমি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং সেই জিমেল দিয়ে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। তারপর সেই ইউটিউবে বিভিন্ন ধরনের ব্লগ আপলোড করতে থাকি। আর আজকে হচ্ছে 2023 সেপ্টেম্বরের 25 তারিখ। আর আমি ইউটিউবে দীর্ঘ 1 বছর পরিশ্রম করার পর অবশেষে আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্টটি পেয়ে যাই। তো আমি ইউটিউব থেকে প্রথম মাসে কত টাকা ইনকাম করলাম? আমি যত টাকা পেয়েছি ইনশাল্লাহ 3-4 দিন কক্সবাজার অনায়াসে ঘুরে আসতে পারবো। আপনারা বেশি বেশি সাপোর্ট করেন আমাকে, আমি যাতে করে 2024 সালের ভিতরে সিলভার বাটন টিউব পেয়ে যাই। সো সবাই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমাকে যে আমার বাসা থেকে কাপড় চোপড় কেনার জন্য টাকা দিত, আমি সেই টাকা দিয়ে ইউটিউবে ব্লগ বানানোর জন্য বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন রেস্টুরেন্টে গেছি খাইতে। অনেকদিন হয়ে গেল আমি জামা কাপড় কিনি না। সো যেহেতু আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়েছি, তাই ভেবেছি নিজের জন্য কিছু কিনি। এখন যাব হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আর যমুনা ফিউচার পার্ক গিয়ে একটা প্যান্ট অথবা শার্ট যেটা ভালো লাগে সেটাই নিবো আর কি। ও, আর আপনাদেরকে বলেছিলাম যে আমি যে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি সেই পেমেন্ট দিয়ে কমপক্ষে 3-4 দিন কক্সবাজার অনায়াসে ঘুরে আসা যাবে। তো চলুন এবার রায়হানকে আর সোহানকে নিয়ে প্রথমে যমুনা ফিউচার পার্কে যাই, তারপর আমরা সিদ্ধান্ত নিব কবে কক্সবাজার যাওয়া যায়। তো আজকে ইউটিউবের টাকায় শপিং করতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আর এই যমুনা ফিউচার পার্কটি হলো এশিয়ার সব থেকে বড় শপিং মল। এখন বাজে বিকেল 3টা, আর এই 3টার সময় যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকলাম। আমরা দেখবো আমাদের শপিং করতে কতক্ষণ সময় লাগে। তো চলুন দেরি না করে আর ঘোরাঘুরি না করে জলদি শপিং শুরু করা যাক। কি করে কেন ভাই? উপরে কিছু নাই, নিচেও কিছু নাই, কিন্তু ঘুরে কেন? ঘুরে কেন? তুমি দেখো না, জাদু মন্ত্র নাই, তোমাকে দেখাচ্ছি। ওই যে দেখো ভিতরে চুম্বক আছে দেখছো, তো ওইটার সাহায্যে এটা ঘুরে। অবশেষে ইউটিউবের টাকায় শপিং করলাম আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি ইউটিউব থেকে প্রথম ইনকাম দিয়ে আমি শপিং করে ফেললাম। তুই একটা জিনিস খেয়াল করছো, সেই যমুনায় আমি যতবারই আসছি কিন্তু বের হওয়ার রাস্তাটা আমি একবারও খুঁজে পাইনি। তো আলহামদুলিল্লাহ আমাদের শপিং করা শেষ। আমরা শপিং করতে ঢুকেছিলাম 3টার সময় আর এখন বাজে 6:45, সুতরাং আমাদের সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট।